চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কি না? এতটুকু জীবন বালিকা তো আমাদের নাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস। এতটুকু জীবন হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলে? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবুনি হাওয়ায় তোরা হবে যে রঙিন গুড়ি, বাবুনি হাওয়ায় ঘুরা হবে যে রঙিন গুড়ি। শুধু টান দিলে মালিক, শুধু টান দিলে মালিক পারবে না রে থাকিতে। প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রুতি, মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা আলি ইমরানের 104 নম্বর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পাপী লোকদের মৃত্যুর সময় কি শাস্তি হবে সেই সম্পর্কে বয়ান করেছেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, মসজিদে আসার সময় সকলে দয়া করে মাস্ক নিয়ে আসো, নিজ নিজ জায়নামাজ নিয়ে আসুন, দূরত্ব বজায় রাখো। এই কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ইমানদারগণ, হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেই ভয় করলে করলে গোনা ছেড়ে দেওয়া যায় এমনভাবে ভয় করো, যেই ভয় করলে আল্লাহর ওলি হওয়া যায়, যেই ভয় করলে করে জান্নাতে যাওয়া যায় এমনভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুইটা বিষয় আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। এক নম্বরে আল্লাহ বলেছেন, ইমানদারগণ ভয় করার মতো করো। দুই নম্বর বলেছেন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। খুবই খেয়াল করার বিষয়, এই আয়াতে কারিমের উপরেই বয়ান করলে এরকম চায়ের জুমা শেষ হবে না। চায়ের জুমা কম করে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে বলা যাবে না। এটার তো আবার আয়াত বলছে, এটার সম্পর্কে তো আবার অনেক হাদিসও রয়ে গেছে, ঠিক না? তো দুইটা বিষয়, ভয় করার মতো করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন প্রশ্ন হলো, আমরা তো সবাই মুসলমান, আল্লাহ আবার বলতেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নামের মুসলমান না, কামের মুসলমান হতে হবে, এই মুসলমানের কথা আল্লাহ বলেছে। প্রথমে জানি মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান মানে কি, কেন মুসলমান? আমরা যে মুসলমান আমাদের নাম রেখেছেন কে, আমরা যে মুসলমান আমাদের নাম রেখেছেন কে? আল্লাহ হুয়া সামাআল মুসলিমিন, আল্লাহ কোরআনে বলছে মুসলমানদের নাম রাখছে কে? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? পৃথিবীর কোন মানুষের কাছে? কার কাছে? সেজদা দিব কাকে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? আত্মসমর্পণ মুসলমান। আল্লাহ বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে, মুসলমান যে হবে। বিশ্ববিখ্যাত তিরমিজি শরীফ নবীজি বলেছেন, মুসলমান ওই ব্যক্তি
মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার জিহ্বা দ্বারা হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না, যার জিহ্বা দ্বারা অর্থাৎ মুখ দ্বারা জবান দ্বারা কাউকে আঘাত দেয় না, সেই কি মুসলমান। মুসলমান কাউকে গালি দিতে পারে না, মারতে পারে না, জুলুম করতে পারে না, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ করতে পারে না। তো মুসলমানের অনেক কোয়ালিটি, সে সম্পর্কে কথা বলতে গেলে এরকম দুই মাসে শেষ করতে পারবো না যে ছোট্ট আয়াতে কারিম। তো সংক্ষিপ্ত আকারে জানলাম, আল্লাহ বলছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। পাপী লোকদের মৃত্যুর সময় কি অবস্থা হবে, নবীজি একটা মেসাল দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালু আদাম ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন লাহু সালাসাতু ইখওয়াতিন আও সালাসাতু আসহাবিন ফাকালা আহাদুহুম আনা মাআকা হায়াতাকা ফাইযা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তু মিন্নি ওয়া ক্বালাল আখার আনা মাআকা ফাইযা বালাগতা তিলকা শাদারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তু মিন্নি ওয়া ক্বালাল আখার আনা মাআকা ওয়া হাইয়াতা। আল্লাহু আকবার। নবীজি তিনটা জিনিসের মেসাল দিয়েছে, কে আপন, আসল আপন কে, নকল আপন নিয়ে আমরা তাড়াহুড়া করি, ব্যস্ত থাকি, এই জন্য মৃত্যুর সময় আমাদের কষ্ট হয়, বেঈমান হয়ে মরতে হয়, ঠিক কি না? মৌত কাসিম কুল্লু নাসিম সারেবো, কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলু, এহি হাম সব মুসাফির হাই কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পাছে রওয়ানা। হাকিকত সে তু দুনিয়া পে খবর হায়, দুনিয়া কিনু মা এস পর নজর হায়। ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, কে আপন, কাকে বেশি ভালোবাসবো সেই জিনিসটা আমরা জানি না। নকল দুনিয়ার পাগল, আসল দুনিয়ার খবর নাই, এই জন্য মানুষ বেঈমান হইয়া মরে, গুনাহগার নাফরমান হইয়া মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলে? নবীজি তিনটা জিনিসের মেসাল দিয়েছেন, ভাই গভীর খেয়াল। এক নম্বরে মেসাল দিয়েছেন ধন সম্পদের, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, ধন সম্পদ তার মাতার কাছে এসে বলে, ধন সম্পদ বলে, ও মালিক, যতদিন তুমি ছিল আমি সম্পদ তোমার আপন ছিলাম, যতদিন তুমি ছিল আমি সম্পদ তোমার ছিলাম, এখন তুমি নাই আমিও তোমার সাথে না, অর্থাৎ আমি সম্পদ তোমার সাথে যাব না। এই সম্পদের জন্য তো আমরা পরকাল ভুলে যাই, ঠিক কিনা? আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে কি বলি, দেয়ার ইজ নো গড আল্লাহ বলি, আল্লাহ বলতে কেউ নেই, নাউজুবিল্লাহ। না, আল্লাহকে পাইতে হলে শর্ত আছে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল। দেখেন মৃত্যুর সময় এখন যে সম্পদের জন্য আমরা সব বলে যাই, সম্পদ বলতেছে এখন আমি তোমার আপন না, তোমার সাথে আমি যাব না। দুই নাম্বার পরিবার পরিজন এসে বলে, আপনি যতদিন ছিলেন আমরা ছিলাম, এখন আপনি কবরে যাইতেছেন আমরা যাব না। তে পরিবারের জন্য কত নামাজ শেষ করলাম,
পরিবার পরিজন্য কত ছেলে মেয়েদের জন্য নামাজকে কুরবান করলাম, কত পাপ কাজ বললাম, এখন ধন সম্পদ বিদায় দেয়, পরিবার পরিজন্য বিদায় দেয়, যেই জিনিসটাকে আপন মনে করি না, যেইটার খেয়াল করি না, নামাজের সময় হইলে কাজকে বেশি প্রাধান্য দেয়। আসলে আল্লাহ বলে না না দুনিয়া আগে না, আগে তোমার নামাজ ঠিক কিনা বলে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার। যে জিনিসটার প্রাধান্য আমরা দেই না, সম্পদ তাকে বিদায় দিল, পরিবার পরিজন তাকে বিদায় দিল। এবার তিন নাম্বার যে জিনিসটা সেটা হলো আমল। আমল বলতেছো আল্লাহর গোলাম, যে সম্পদ তোমাদেরকে বিদায় দিল, পরিবার পরিজন তোমাকে বিদায় দিল, আমি হইলাম তোমার আমল, আমি তোমার মরণে আছি, আমি তোমার কবরে আছি, আমি তোমার হাসরে আছি, আমি তোমার মিজানে আছি, বুলচেরাতে আছি, আমি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাই আছি। আল্লাহু আকবার। দেখলেন কাজে লাগলো কোনটা? আমলটাই, আমলটাই তো কাজে লাগবে। কিন্তু দুই জিনিস ভেবে যেন পাগল হইলাম, দম সম্পদ পরিবার পরিজন, এরা আমি যখন মৃত্যু সজ্জা এরা আমাকে বিদায় দিয়ে দিছে, ছেলে মেয়ের কেউ যা সম্পদ যা, কিন্তু আমলের খবর নিলাম না, এই আমলটাই আমার আপন হইল। আমল বলল আল্লাহর গোলাম, চিন্তা করিও না, আমি আমল, তোমার মরণে আছি, কবরে আছি, হাসুরে আছি, মিজানে আছি, ফুল চারাতে আছি, জান্নাত পর্যন্ত আমি তোমার সাথে আছি। আমলটাই কাজে লাগা, আর কোনো কিছু কাজে লাগবে না, আমলটাই কাজে লাগা। গুনাগার হম, গুনাগার হম, গুনাগার, তু গাফার হায়, তু গাফার হায়, তু সাত্তার। আল্লাহু আকবার। কাদের কুদরত তু দারি বর কামার, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালা। আমলটাই কাজে লাগবে, আর কোনো কিছু কাজে লাগবে না। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, ওর নবীর আশেকেরা অন্তরের কান লাগাইয়া শুনে, মৃত্যু জিনিসটা কত কঠিন। নূরুস সুদূর ফি সবহিল কুবুর কিতাবের ভিতরে 80 পৃষ্ঠার ভিতরে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরাইলের দুই ব্যক্তি অনেকদিন পর্যন্ত আল্লাহর গোলামি করে, দুই ব্যক্তির মনের ভিতরে একটা ভয় আসলো, দুনিয়াতে অনেক মরণের কথা শুনেছি, কবরের কথা শুনেছি, কিন্তু কবরের লোকদের থেকে যদি একটা কবরের ভয়ের কারণ জানতাম, যারা মারা গেছে তাদের কাছ থেকে যদি মৃত্যুর কি যন্ত্রণা জানতাম, তাহলে আমাদের অন্তরে আরো বেশি ভয় আসতো, আরো বেশি বেশি করে আল্লাহর গোলামি করতাম। এই মনে করে দুই ব্যক্তি কবরের পাশে যাইয়া ইবাদত করা শুরু দিয়েছে, কবরের পাশে যে ইবাদত করা শুরু দিয়েছে, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কবরস্থান থেকে একটা মরা মানুষ জিন্দা করে দাও, আর তার থেকে যখন মৃত্যুর পুরো হাল জানবো, আমরা আরো বেশি বেশি ভয় করব, তোমার প্রিয় গোলাম হব, ওলি হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন, কবরস্থান থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে গেল। আল্লাহু আকবার। জিন্দা হওয়ার পর বলতেছে, আমার ভাইয়েরা কেন আমাকে ডেকেছো বলো? বলে, ভাই এই জন্য ডাকছি, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর আজাব বড় কঠিন, গম নিদ্রা সব ছেড়ে দিয়েছি মৃত্যুর ভয়ে, কেমনে থাকবো কবরে যেখানে মা নাই, যেখানে বাবা নাই, সঙ্গী নাই, এই অন্ধকার কবর কেমনে থাকবো রে, কবরের চিন্তায় কান্না করি, তুমি আমার আগে মারা গেছো, তোমার কাছ থেকে জানতে চাই কবরের কি অবস্থা হবে। আল্লাহু আকবার। এবার বলে, ভাই শোনো, আমি মারা গেছি আজ থেকে 80 বছর হয়েছে। আল্লাহু আকবার। কোন কিতাবে লেখছে 100 বছর হয়েছে,
মারা গেছে 100 বছর হয়েছে, কোন কিতাবে লেখছে 80 বছর হয়েছে, বলে আমি মারা গেছি আজ থেকে 100 বছর পার হয়ে গেছে, মৃত্যুর সময় যে আমি কষ্ট পেয়েছি, মৃত্যুর সময় মালাকুল মউত আমাকে যে কষ্ট দিয়ে আমার রূহ নিছে, 100 বছর পার হইলে এখনো মৃত্যুর কষ্ট আমার শেষ হয় না। কি জিনিস মৃত্যু, মনে করি মরে গেছি না, মরে গেছি না, মরছি মানে জীবন শুরু হয়েছে, ঠিক কিনা? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে, কিন্তু সারাদিন হাত মাটি কবর, যাওয়ার সিরিয়াল আছে কিন্তু আসার আর কোনো ক্ষমতা না, এমন কবর, এমন কবর মৃত্যুর যন্ত্রণা, শুধু তাই না এখানে শেষ না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন, সন্ধ্যাবেলা হলে আল্লাহ জান্নাত থেকে ইফতার পাঠাইয়া দিতেন, সুবহানাল্লাহ, সারা বছর রোজা রাখতেন, সন্ধ্যাবেলা আল্লাহ নিজে ইফতার পাঠাইয়া দিতেন জান্নাত থেকে, জিকিরে জিকিরে সারা দিন কাটতো। একদিন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস নবীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, যাও যাও, কিন্তু আজরাইলের সুরত নিয়ে যাও না, মানবের আকৃতিতে সুন্দর আদবের সাথে আমার বন্ধুর কাছে যাও, মানবের আকৃতিতে সুন্দর আকৃতিতে মালাকুল মউত ইদ্রিস নবীর কাছে আসলেন, আসার পরে সালাম দিলেন, মত বিনিময় হলো, সন্ধ্যাবেলা যখন হলো ইফতারের জন্য ওনাকে ইনভাইট করলেন, বলে না আমি খাবো না, দ্বিতীয় দিন আবার ইনভাইট করলেন, বলে আমি খাবো না, তৃতীয় দিন আবার বললেন, বলে না, বিকালবেলা ঘুরতেছে, ইন দি মিন টাইম মানব বেশি আজরাইল বলে, কত সুন্দর বকরির বাচ্চা দেখা যায়, এইটা জবাই করে যদি খাইতাম বড়ই ভালো হইতো। আল্লাহ নবী ইদ্রিস নবী বলে, আপনি কেমন অদ্ভুত মানুষ, হালাল জিনিস বলি আপনি খান না, কার বকরির বাচ্চা আপনি খাবেন? ঘুরার পরে যখন ইফতারের সময় হয়েছে, এবার ইদ্রিস নবী মালাকুল মউতকে হাতে ধরে বলে, আল্লাহর কসম দিয়ে বললাম, পরিচয় দেন, পরিচয় দেন, আমার মন সাক্ষী দেয় আপনি মানুষ না, বলেন আপনি কে, বলেন আপনি কে? এবার মানব রবি মালাকুল মউত আজরাইল বলে, ঠিকই বলছেন, আমি মানুষ না, আমি আপনার কাছে মানব আকৃতিতে আসছি, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। চমকে আজরাইলের কথা শুনে কি ভয় না পায়, ঠিক কিনা? কে ভয় না পায়? এবার বললেন, আপনি আমার কাছে আসছেন কেন, আমার রুহ নেওয়ার জন্য নাকি? ও ভাই, সে মউতকে আমরা দেখা গেছে মৃত্যু ব্যক্তির জানাজা পড়ার জন্য গেছে, ইন দি মিন টাইম ফেরার পথে আবার আরেক ব্যক্তি মারা গেছে, নিঃশ্বাসে বিশ্বাস না, হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, এতটুকু জীবন দিয়ে আমরা এত বাহাদুরি করি, একটা শ্বাস টান দিয়ে আরেকটা শ্বাস ছাড়ার সেই ক্ষমতা আমাদের নাই। কত মানুষ জানাজা পড়তে যায়, আবার ফেরার পথে নিজে হঠাৎ মারা যায়, এক মিনিটের নাই ভরসা, এমন মৃত্যু জিনিস, এমন ভয়ঙ্কর, কখন আসবে কাউকে বলে আসবে না, হঠাৎ একদিন রাত্রেবেলা ঘুমাইব, দেখা যাবে সকালবেলা মাইকে আওয়াজ হচ্ছে, অমুক ব্যক্তি নাই, ঠিক কিনা বলে? রাত্রেবেলা ঘুমাইতে বই নি, দিলের ভিতরে সেই বয় নিয়ে ঘুমাইবেন, হতে পারে আজকের ঘুম আমার জীবনের শেষ ঘুম, ঘুমটা তো মরণ, ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? এতটুকু জীবন বালিকা তো আনন্দ নেয়, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, এতটুকু জীবন হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না?
চৌখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলে? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় তোরা হবে যে রঙিন গুড়ি, বাবনি হাওয়ায় ঘুরা হবে যে রঙিন গুড়ি, সুতু টান দিলে মালিক, সুতু টান দিলে মালিক পারবে না রে থাকিতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ টান দিলে থাকা যাবে, থাকা যাবে, এতটুকু জিনিস নিয়ে আমরা এত বাহাদুর, পলকের মধ্যে নাই হয়ে যেতে পারে, এক মুহূর্তে মানুষ আবার এক মুহূর্তে লাশ। আপনি বসে আছেন, অনেক মুসল্লি বাবারা বসে আছেন, হঠাৎ করে পড়ে গেছেন বাড়িতে, নিচে আর বলবে না আব্দুল রহিম সাহেব কোথায়, এবার বলবে লাশটা কোথায়, এক মিনিটের ব্যবধানে লাশ হয়ে যায়। কিছু কোনাকে বলছিল মিজান সাহেব কোথায়, ঠিক কিনা, বলে নাজিম সাহেব কোথায়, এক মুহূর্তের মধ্যে বলে লাশটা কোথায়, ঠিক কিনা বলে? কত জিনিস এবার বলে ও ভাই আজরাইল কেন আসছেন, আমার রুহ নিতে আসছেন? বলে না। বলে কেন আসছেন? বলে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। মালাকুল মউত বলে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। বলে আমার সাথে বন্ধুত্ব করলে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনি আগে আমাকে দেখাইয়া দিতে হবে মৃত্যুর কি যন্ত্রণা, মৃত্যুর কি যাতনা, মৃত্যুর কি কষ্ট সেটা আমাকে দেখাইয়া দিতে হবে, তাহলে আপনার সাথে বন্ধুত্ব করব। এবার মালাকুল মউত বলে ভাই ইদ্রিস, ভাই গো, ও ভাই, আপনার তো এখনো হায়াত বাকি, আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারি না। এবার বলে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেন। এবার মালাকুল মউত আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেন, আল্লাহ আপনার নবী তো এই কথা বলে, মৃত্যু জিনিসটা কি সেটার যাতনা কি তাকে একটু দেখাইবার জন্য আল্লাহ অনুমতি দিলেন, দেখাও। এবার ইদ্রিস আলাইহিসসালাম শুয়ে গেলেন, আদবের সাথে নম্রতা ভদ্রতার সাথে কোমলভাবে তার রূহটা নিলেন, নেওয়ার পরে কিছুক্ষণ পরেই তার রূহটা আবার ফিরিয়ে দিল। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম নবীর আশিকরা অন্তরের কান লাগাই শুনে, এবার যখন মালাকুল মউত ইদ্রিস নবীকে আবার রুহুটা ফিরিয়ে দিলেন, ইদ্রিস নবী কিছু বলতে পারে না, এতিম বাচ্চার মতো থরথর করে কাঁপতেছে, আর টুকটুকু কাঁপতেছে, গাল বেবে চোখের পানিগুলো পড়তেছে, কান্না করতেছে। মালাকুল মউত আজরাইল বলে ভাই ইদ্রিস কেন কান্না করতেছে, কি বেহালবি আমি করলাম, বলেন না কেন কান্না করতেছেন, আপনার রুহুটা আমি নিলাম, এবার বলেন রুহু নেওয়ার সময় আপনি কি কষ্ট অনুভব করেছেন, কেমন পেয়েছেন? এবার ইদ্রিস নবী কথা বলতে পারে না, শুধু কান্না করতেছে, ঠুটু ঠুটু কাঁপতেছে, গাল বেয়ে চোখের পানিগুলি পড়ে, এবার বলতেছে ভাই আজরাইল, আপনি বলতেছেন অনেক আদবের সাথে, অনেক আদবের সাথে বিনয়ের সাথে আমার রুহ নিয়েছেন, আপনি যখন আমার রুহ নিয়েছেন আমি এরকম কষ্ট অনুভব করেছি, জীবন্ত একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া গুলি ছিঁড়ে ফেললে যত কষ্ট, আল্লাহ জীবন্ত একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া গুলি ছিঁড়ে
ফেললে যে কষ্ট হয় এর থেকে অধিক কষ্ট আমি পেয়েছি। এটার নাম এত কোমল ভাবে ভদ্র সাথে রুহু নিলে যদি এমন অবস্থা হয়, যারা আমরা কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় গোনায় করি, 24 ঘন্টায় কবিরা গোনা করি, আর একটা কবিরা করার জন্য 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, আমাদের কি অবস্থা হবে? যারা কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় গোনা করি, আমাদের কি অবস্থা হবে? যদি আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা চলি, তাহলে আমরা কখনো আল্লাহর হুকুম রসুলের বাইরে কাজ করব না। প্রত্যেকটা মুহূর্তে জীবনের চেয়ে বেশি আমরা মূল্যায়ন করব, ঠিক কিনা বলে? জান্নাতি হয়ে যদি মৃত্যুবরণ করতে চায়, ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করতে চায়, আল্লাহর প্রিয় গোলাম যদি হতে চায়, তাকে জীবনের চাইতে বেশি মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুহূর্ত আমার হায়াত, মৃত্যুর কোন সময় অসময় নাই, প্রত্যেকটা মুহূর্ত আমার হায়াত, আমার জীবন। এই সময়ের মূল্যায়ন করতে জানি না, পারি না, করি না, তাই আমরা এই আমাদের অবস্থা। আমরা নাফরমান হতে হয়, বদকার পাপী হয়ে জাহান্নামে যেতে হয়, ঠিক কিনা বলে? মেনি পিপল ডু নট নো দা ভ্যালু অফ টাইম। আমরা অনেক মানুষই সময়ের মূল্য জানি না, ঠিক কিনা? আমরা জানি না যে সময় জীবন। দে ডু নট নো দ্যাট টাইম ইজ লাইফ। সময়টাই কি আমার জীবন? সময়টাই আমার হায়া, আমার জীবন? সো নট এ সিঙ্গেল মোমেন্ট শুড বি ওয়াস্টেড। সুতরাং আমাদের কারো একটু সময় নষ্ট করা উচিত উচিত না। সময় নষ্ট করব, আমার জীবন থেকে মুহূর্তে হায়াত কমে গেল, ঠিক কিনা? দি ম্যান হু ডাজ নট নো দা ভ্যালু অফ টাইম ক্যান নট প্রসপার ইন লাইফ। যে মানুষ সময়ের মূল্যায়ন করতে পারে না, সে জীবনে কখনো উন্নতি অর্জন করতে পারে পারে? রিমেম্বার ইট দ্যাট টাইম এন্ড টাইট ওয়াইট ফর না। সুতরাং স্মরণ করা উচিত, আমরা কেউ যেন সময় নষ্ট না করি। সময় আমার জীবন, সময় আমার হায়া। সময় মূল্যায়ন করলে আল্লাহর অলি হওয়া যায়, আল্লাহর প্রিয় গোলাম হওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা বলে? মৌতু কাসিম কুল্লু নাসিম সারেব, কবর বাইতিন কুল্লু নাসিম দাখিল, কাদের কুদরত তুদারি বর কামার, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, ইয়া ইলাহি তুমরা মাবুদ হায়, ইয়া ইলাহি তুমরা গাফফার হায়, ইয়া ইলাহি তুমরা সাতার হায়, ইয়া ইলাহি তুমরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তুমরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তুমরা সাতার হায়। আল্লাহু আকবার। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, ও নবীর আশেকার দলের, বয়ান করি মৃত্যু এমন কঠিন। আমার নবীজি বলেন, ইজা তুআফিয়াল কাফিল আরসালাল্লাহু আলাইহি মালাকাইনি ওয়া আরসাল আলাইহি কাতআতা বিজাদিন আনতানা মিন কুল্লি মুমতিনিন ওয়া আখশানা মিন কুল্লি মুখশিনিন ফায়ুকালু আইয়াতুন নাফসুল খাবিসা তুখরুজি ইলা জাহান্নাম আযাবিন আলীম ওয়া রাব্বুকা আলাইকা গাযবান
ওরে নবীর আশেকের দল, ভয়ঙ্কর মৃত্যু কেমন কঠিন, পাপী লোকদের মৃত্যুর সময় কেমন ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত ভাবে আল্লাহ রূহ নেন, জাহান্নামের ফেরেশতা পাঠাইয়া দেন, জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় পাঠাইয়া দেন, এমন কষ্ট দিয়ে তার রূহ নেন, ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে তার রূহটা যখন লাঞ্ছিত ভাবে রাখেন, এটার দুর্গন্ধে চতুর্দিক মানুষ কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, এই কমবক্ত এই নালায়েক বান্দাকে যে আল্লাহর হুকুম রসুলের তরিকা চলে নাই, বলে দুনিকার মধ্যে উমকের ছেলে উমর, বলে তার জন্য লানত লানত, সেই দুনিয়াতে আল্লাহর হুকুম রসুলের তরিকা চলে নাই, এভাবে এভাবে প্রত্যেকটা মানুষ ফেরেশতা পশুর কি তার জন্য বদদোয়া দেয় না, বুঝবিল্লাহ প্রত্যেকটি পশু পাখি এই লানত প্রাপ্ত রুহুকে বদদোয়া দেয়, লানত দেয়, আর ইমানদারদের জন্য 80,000 18,000 মখলুকা প্রত্যেকটা প্রাণী তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই, পাপী লোকদের মৃত্যুর সময় কত কষ্ট ভাবে রুহ নেয়। নবীজি বলেন, জীবন্ত একটা মানুষকে, জীবন্ত একটা মানুষকে তার কলিজাটা বাইর করলে যত কষ্ট, এর থেকে অধিক কষ্ট দিয়ে তার রুহটা দেন না, নাউজুবিল্লাহ। জীবন্ত একটা মানুষকে তার কলিজাটা বাইর করলে যত কত, এত কষ্ট দিয়ে তার রুহটা নেওয়া হবে। শুধু তাই নয় বলে, মানুষকে হাত পাও বেঁধে উত্তপ্ত আগুনে ছেড়ে দিলে যত কষ্ট, জীবন্ত একটা মানুষকে হাত পাও বেঁধে আগুনে ছেড়ে দিলে যত কষ্ট মরণ, এতে অধিক কষ্ট পাপী লোকদের মরণ, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাফরমানদের মৃত্যুর সময় এমন অবস্থা হয় বলে, মাথা থেকে পা পর্যন্ত লোহার শলাকা মালাকুল মৌত ঢুকাইয়া দেয়, বলে মাথা থেকে পা পর্যন্ত লোহার শলাকা যখন ঢুকাইয়া দেয়, প্রত্যেকটি পশমের গোড়া গোড়া শিরায় উপশিরা লোহার শলাকা ঢুকতে থাকে, আর ইন্দিমিনটার শক্তিশালী মালাকুল মৌত টেনে টেনে লাঞ্ছিত করে তার রুহটা আনে, নাউজুবিল্লাহ। ও আমার নবীর আশেকেরা, এই জন্য গভীর খেয়াল আমার নবী বলেন, গোনা ছাড়ো গোনা ছাড়ো, এখনো সময় আছে, আমলকে গলার হার বানাও, আমলকে যদি গলার হার বানাও, আমলই তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন, গোনাকে ছেড়ে দাও, আমলকে শক্ত হাতে আঁকড়িয়ে ধরো, একমাত্র আমলে হবে তোমার বন্ধু, ঠিক কিনা বলে। ছোট্ট ছোট্ট এরকম অনেক আমল আছে, যে আমলগুলি করলে সাধারণ মানুষ সবাই করতে পারে, কিন্তু আমরা করি না, অনেক পাপ আমরা করি, ছোট্ট ছোট্ট অনেক আমল করলেও আল্লাহর বলি হওয়া যায়, সুবহানাল্লাহ। শুধু দেখেন সূরাতুল ফাতিহার আমলটা, সূরাতুল ফাতিহার নামাজে অবশ্যই পড়তে হয়, সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয়নি, এটা হলো উম্মুল কোরআন, কোরআনের মা, এটা হলো কোরআনের শেফা, এটা হলো ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, বলে হাদিস শরীফ সাক্ষী দেয়, সূরা ফাতিহার আমলটাও যদি কেউ করে, বলে সূরা ফাতিহা যদি কেউ করে, সে যেন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন সাইটটি কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে। সূরা ফাতিহা যদি কেউ করে, সাইটটা কিতাব তেলাওয়াত পাঠের সওয়াব আল্লাহ তাআলা দান করে। শুধু তাই না, কিতাব সাক্ষী দেয়, সূরাতুল ফাতিহা যারা পড়ে, বলে 100 সাইরখানা কিতাব খতম করার সওয়াব দান করে। আমল করলে কত আমল আছে, বলে সূরা ফাতিহা এমনই আমল, এমনই ফজিলতপূর্ণ আমল, বলে আলহামদুলিল্লাহর ভিতরে 5টি অক্ষর আছে, কয়টি অক্ষর আছে, নামাজ কয় অক্ষর, বলে আলহামদুলিল্লাহ যদি কেউ খুশুর সাথে পড়ে, বলে নামাজ 5 ওয়াক্ত পরে যদি আলহামদুলিল্লাহ খুশুর সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজের অজান্তের ভুলগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। লিল্লাহ, লিল্লাহর ভিতরে 3টি অক্ষর আছে, ফাসে আর দিনে কত, ফাসে আর দিনে কত, জান্নাত কয়টি,
দেখেন মুফাসসিরিনে কিরাম কত সুন্দর করে সূরাল ফাতিহার ব্যাখ্যা করেছেন, আমলকে ব্যঙ্গ দিয়েছেন সহজের জন্য। বলে জান্নাত আটটি, আলহামদুলিল্লাহ এই আটটি অক্ষর যারা পাঠ করবে জান্নাতের আটটা দরওয়াজা তার জন্য আল্লাহ খুলে দিবে। রব্বিল আলামিন, রব্বিল আলামিনের ভিতরে দশটি অক্ষর আছে, দশে আর আগে কত, দশে আর আগে কত, আল্লাহ তাআলা 18,000 জগৎ সৃষ্টি করেছেন, যারা এই 18টি অক্ষর পাঠ করবে 18,000 জগতের সওয়াব আল্লাহ তাআলা মন্নামায় দান করবে। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু আমরা ওহি তো কত সময় দোকান পাড়ে নষ্ট করি, ঠিক কিনা? আর রহমান, আর রহমানের ভিতরে ছয়টি অক্ষর আছে, 18 আর 6 কত, কত, দিনে 12 ঘন্টা রাতে 12 ঘন্টা কয় ঘন্টা, যারা এই 24টি অক্ষর পাঠ করে আল্লাহ বলে 24 ঘন্টার গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। আর রহমান, আর রহিম, আর রহিমের ভিতর 6টি অক্ষর আছে, 24 আর 6 কত, 30, 24 আর 6 কত, 30, ফুল চারা 30,000 বছরের রাস্তা, যারা এই 30টি অক্ষর পাঠ করবে ফুল চারা বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পার করে দিবে। আল্লাহু আকবার, তো সহজ করে দিয়েছেন। আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে 12টি অক্ষর আছে, কয়টি অক্ষর, 30 আর 12 কত, 42, যারা এই 42টি অক্ষর পাঠ করিবে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবে। ইয়াকা নাবুদুর ভিতরে 8টি অক্ষর আছে, 42 আর 8 কত, 50 কত, যারা এই 50টি অক্ষর পাঠ করিবে হাসরের দিন 9,30,00,000 মাইল দূরে সূর্য উপর আগুন নিচে আগুন তামা হয়ে যাবে, যারা এই 50টি অক্ষর পাঠ করিবে 50,000 বছরের আজাব আল্লাহ মাফ করে দিবে। ওই আগানস্তানের ভিতরে 11টি অক্ষর আছে, 50 আর 11 কত, 61, যারা এই 61 অক্ষর পাঠ করিবে আসমান জমিনের যত নদী আছে যত পানি আছে পানির সম পরিমাণ গুনাহ মাফ করে দিবেন গো, সেই পরিমাণ নেক তারা মন্নামা দান করে দিবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহ সে আপন কেউ আছে, কথা কেন, আল্লাহর সে আপন কেউ আছে, দুনিয়ার সবাই স্বার্থে ভালোবাসে আল্লাহ, আল্লাহর হাবিব বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা, তারাই আমাদের আসল বন্ধু, ঠিক কিনা? মানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর মধ্যে 61টি অক্ষর আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ভিতরে 19টি অক্ষর আছে, 61 আর 19 কত, 80, যারা 80টি অক্ষর পাঠ করিবে যারা মদপান করে তাদের শাস্তি হলো 80 দরাম, যারা যারা 80টি অক্ষর পাঠ করিবে 80 দরা আযাব আল্লাহ মাফ করে দিবে। সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এখানে 44টি অক্ষর আছে, 80 আর 44 124, নবীদের সংখ্যা 1,24,000, নবীদের সওয়াব তার আমল নামায় দান করবে। বান্দার জন্য কত সহজ করে দিলেন, তবু আমরা আমল করি না, তারপরে যদি আমরা গুনাহগার হয়ে মরি, পাপী হয়ে মরি, উপায় থাকবে না, ঠিক কিনা? বলে এই জন্য গুনাহ ছাড়তে হবে, আমলের দিকে চলতে হবে, সব সময় মরণের কথা স্মরণ যারা করে, হাদিস শরীফে আছে দৈনিক 20 বার যারা মরণের কথা স্মরণ করে সে কখনো পাপ কাজে যাইতে পারে না। চিন্তা করে দেখো না মরণ কি তোর হবে না, ঠিক না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ হবে না, যেই কবরে আল্লাহ সারা আপন কেউ থাকবে না, চিন্তা করে দেখো না মরণ কি তোর হবে না।
এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাও পালাইয়া মরণ থেকে যতই পালাও তুমি বাঁচতে পারবে না চিন্তা করে দেখো না মরণ কি তোর হবে না আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন মরণের কথা বেশি বেশি স্মরণ করে গোনা থেকে বাঁচে বেশি বেশি দুরূদ শরীফের আমল বেশি বেশি আল্লাহ তাআলার হাতে বেঁধে জিকির বেশি বেশি আমল করতে পারে তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন।